বানিয়ে দিয়েছেন সবগুলো দিয়ে দিবেন এটা কি দাও দাও এটা বসলা চলা চলা দিতাম দেন অবশ্যই তলা কাটো ডাল দিতাম হ্যাঁ সব ঠুঙ্গা বইরা দিছে হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন বসে আছি ঢাকা সাভার নবীনগর স্মৃতিসৌধের গেটের ঠিক সামনে তো যাই হোক স্মৃতিসৌধ এখন বন্ধ আছে তো এই হিসাবে একদমই ফাঁকা আর এখানে এসে আমি মামার একটা মাসালা মুড়ি নিয়েছি যার মূল্য হচ্ছে 10 টাকা হ্যাঁ তো মামা আপনি কেমন আছেন কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন এই যে মাসালা মুড়ি বিক্রি করতেছেন কেমন বিক্রি হচ্ছে আগে তো অবস্থা বলতে 1200 1400 এখন মনে হচ্ছে 500 600 টাকা 500 টাকা বেচা কিনা এরকম বিক্রি হয় কোন রকম জীবনটা চলতেছে যাই হোক এই যে খুব সুন্দর করে যে মুড়ি বানাইলেন এগুলো কি শুধু বিক্রি করেন না নিজেও খান না বিক্রি করি আমরাও খাই মাঝে মাঝে খিদা লাগলে খাই বাসায় যাইতে পারি না আচ্ছা আচ্ছা বাসা কোথায় দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নীলফামারী নীলফামারী অনেক দূর তো এখানে বাসা ভাড়াও থাকতে হয় বাসা ভাড়া 7000 টাকা দেওয়া লাগে আচ্ছা আচ্ছা মাসে এই দিয়া কেমন চলছে সংসার আল্লাহ পাকে সালাম রোজে ছেলে লেখাপড়া নার্সে পড়তেছে ধামরাই পড়ে এই যে ধামরাই সরকারি কলেজে অনার্সে পড়তেছে না যাক বলে কামাই করার আছে কারণে ভাই আগে চাকরি করতে কি বিজেটে চাকরি যাই কি চাকরি তাহলে আপনি এই যে এই কাজ করে আপনার ছেলেকে অনার্সে পড়াইতেছেন যাক আলহামদুলিল্লাহ যে আপনার এই ক্ষুদ্র একটা ব্যবসা করে যে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করতেছেন সেই তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া আপনার দোয়ার আশীর্বাদ আল দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিষয় ভালো রাখেন দোয়া করি ও বিষয় তো যাই ধরেন দুজনে মিলাই খাই আমি এতগুলো খাইতে পারবো না আপনি আরেকটা কাঠি না দুজনে মিলাই শেয়ার করতেছি কেমন লাগে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম ওই লেন ওর হাত দেন ওইটা ধরেন এটা ধরেন মামা যে বানাইবে তো না সমস্যা নাই এনে থাকলেই হবে আপনি খাইতে থাকেন আমি আর খাবো না Thank you.
তো সব মিলে আমার মশলা মুড়ি বেশ ভালো লেগেছে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। এই যে আমার নেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। না না, এমনি আপনার ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না, আরেকদিনে এমনি খেয়ে যাবো। ভালো থাকবেন, হ্যাঁ।